প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় গানের নতুন ভিডিওটিতে ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন এবং আজকে আপনাদের মধ্যে কথা বলবো জান্নাত এবং জাহান্নাম নিয়ে পার্টিকুলারলি জান্নাতের দিকে ফোকাস থাকবে তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে আসলে জান্নাত বলতে আসলে কী বোঝায় জান্নাত সেটা হচ্ছে উদ্যান বা বাগান অথবা খুব সুখের স্থান যেটা কি না ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরকাল হিসেবে আল্লাহ বারজাক মিজান আহ অ্যাক্টিভিটিগুলো শেষ করার পরে আলটিমেটলি একটা পর্যায়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে যদি আপনি করে থাকেন কিংবা ডান হাতে যদি আপনার আমল মা এসে থাকে এখন বুঝতে পারছেন সেটা হচ্ছে সুখের স্থান এবং জান্নাতে রয়েছে অনেক কিছু রয়েছে আপনার হুল হুর রয়েছে গ্যালমান রয়েছে দুধের সাগর মধুর সাগর পানির সাগর এবং আরো অনেক কিছু বর্ণনা দেয় আছে তো এই জান্নাতে যাওয়ার জন্য মমিনরা কিন্তু পাগল হয়ে পড়ে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ইসলাম কি কখনো লোভকে সমর্থন করে আমার জানা মতো ইসলাম কখনো লোভকে সমর্থন করে না যেহেতু ইসলাম লোভকে সমর্থন করেন তাহলে মমিনরা কিভাবে এই জান্নাতের হুরের লোভে কিংবা জান্নাতের ওই যে অ্যাক্টিভিটিগুলো বা যে বিষয় আদি রয়েছে সেই বিষয়গুলো লোভে তারা কেন তাহলে এই সমস্ত কাজ করে যাচ্ছে অনবরত তারা বলছে যে আমি জান্নাত পাব তাই করছি আপনি যেভাবেই তাদেরকে যে অ্যাঙ্গেল থেকে তাদেরকে প্রশ্ন করুন না কেন তাদের পার্টিকুলার কিন্তু ওই জায়গাটাতেই কিন্তু মূলত গোলটা যে আসলে আমরা জান্নাত পাব তারপর বোঝা যাচ্ছে জান্নাতের প্রতি তাদের এক্স মানে এক্সট্রা অ্যাট্রাকশন রয়েছে এবং ওইখানে যাওয়াই মূলত পার্টিকুলারলি তাদের উদ্দেশ্য এখন জান্নাতে যেটা হয় যে পুরুষরা জান্নাতে হচ্ছে হুর পাবে হুর পাবে এরকম কথা আছে ইসলামে এখন যেহেতু জান্নাতে গেলে পুরুষরা হচ্ছে হুর পাবে সাথে প্রশ্নটা দাঁড়ায় মহিলারা আসলে কি পাবে এবং মেয়েরা আসলে কি পাবে তো মেয়েরা আলটিমেটলি কিছুই পাবে না সেটা আমি এখান থেকে প্রুভ করছি মেয়েরা অনেকই সময় যাকে নায়ক টাইপের কিছু গোজামিল আছে সেগুলোকে বলা হয় হুর মানে হচ্ছে সাদা চোখ চোখ বড় বড় এই সমস্ত কিন্তু আলটিমেটলি যেটাই হোক না কেন হুরকে কিন্তু বোঝানো হয়েছে এটা কোনোভাবে মেল না তাহলে যদি সেটা ফিমেল হয়ে থাকে তাহলে এবং পুরুষদের ক্ষেত্রে সেটা বলা হয়েছে যে পুরুষদেরকে বাউতটি হুর দেওয়া হবে এখন চলুন তাহলে মেয়েরা আসলে কি পাবে সেটার উত্তরে যায় মেয়েরা কি পাবে সেই উত্তরে অনেকেই বলে থাকেন যে তাদের হাজব্যান্ডকে পাবে পূর্ণ হাজব্যান্ড যদি জান্নাতে যায় তাহলে সে জান্নাতে তার হাজব্যান্ডকে পাবে এখন তার হাজব্যান্ড যদি জানাতে না যায় তাহলে কী হবে সেটার ব্যাপারেও কিন্তু উত্তরটা এখানে ড্রপ পড়ে যায় এখন চলুন যে মেয়ের কখনো বিয়ে হয়নি শিশু অবস্থায় মারা গিয়েছে অ্যাক্সিডেন্টলি মারা গেছে সে খুব ফরহেসগার ছিল খুবই মানে জান্নাতের উপযোগী মানুষ ইনফ্যাক্ট তাহলে সেই মেয়েটার ক্ষেত্রে কী হবে সেই মেয়েটার তো কোনো স্বামী নেই তাহলে তাকে স্বামী কোথা থেকে দেওয়া হবে সে জান্নাতের ওই থেকে বঞ্চিত হচ্ছে না তাহলে আল্লাহর কি হচ্ছে। মানে একটা ছেলে সে হয়তো বা বিয়ে করেনি বিয়ের আগেই সে মারা গেছে খুব পরেজকার ছিল কিন্তু আলটিমেটলি সে কিন্তু বাহাত্তরটা হুর কিন্তু পেয়েই গেল কিন্তু ওই মেয়েটা সে কি দুষ্টা করলো তাকে কেন বাহাদুরটি আহ ছেলে হুর দেওয়া হবে না কেন সেটা হবে এই অভিচারটি কেন সেটা একটা পার্টিকুলার অ্যান্ড ওয়ান অফ বাই দ্য সাইড অফ প্লিস যারা মুভিন আছেন আমাকে অ্যান্সারটা দিবেন কমেন্টে এখন ধরুন আমি সব কিছু মেনে নিলাম যে আসলে সেই মেয়েটা জানাতে গেল এবং তার হাজব্যান্ডকে পেল এখন তার হাজবেন্ডের তো আরো বাহাত্তর জন আছে তাহলে সে কি বাহাত্তর জন শু তিনি ঘর করবে মানে কি বুঝলাম না বিষয়টা যে এই মেয়েটা কি দুহাত্তরটা সতিনের ঘর কেন করবে আর একটা সহবাসের সময় যদি হয় সত্তর হাজার বছর তাহলে তার সিরিয়াল আস্তে আস্তে কত বছর ব্যবধান লাগবে কত লাখ বছর লাগবে সে ব্যাপারে কি কখনো হিসাব করে দেখেছেন আপনারা যারা মেয়েরা আছেন যে আপনারা জানাতে গেলে আপনার হাজবেন্ড পাবেন কিন্তু আপনার হাজবেন্ড তো আরো বাহাত্তর জন থাকবে তাহলে আপনি কত নম্বর হলেন তেহত্তর নম্বর তাহলে আপনি কেন বাহাত্তর বাহাত্তর জনের সতীনের ঘর কেন করবেন আপনি এই ব্যাপারটা কি আপনারা কখনো ভেবেছেন প্লিজ এই বিষয়টা একটু ভাববেন এরপর বলা আছে যে জান্নাতে আসলে প্রস্রাব পায়খানা হবে না কিন্তু আমাদের বায়োলজিক্যালি যদি আমরা বলি যদি মানে প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে যায় যে কেউ সে আসলে মারা যাবে সিরিয়াসলি সে মারা যাবে যদি হিউম্যান বডি হয়ে থাকে তাহলে সে মারা যাবে আর যদি কোনো রোবেট হয় তাহলে তো সেই ব্যাপারে খাবার দাবারের প্রশ্নই ওঠে না তাহলে জান্নাতে কি খাবার দাবারের কোনো ব্যবস্থা থাকবে না হাস্যকর প্রশ্ন হয়ে গেল না তাহলে যদি ক্ষুধাই না লাগে তাহলে সে কেন খাইতে যাবে আর যদি সে খায় তাহলে অবশ্যই তাকে মলমত্র ত্যাগ করতে হবে আর জান্নাতে সেই মলমত্র গুলো ত্যাক কোদাই করবে তাহলে কি জান্নাত অপবিত্র হয়ে যাবে না এখানে তো অনেকে বলে না জান্নাত আসলে কষ্টপাক করা হবে না ঠিক আছে মানলাম তাহলে ক্ষুধাটা করতে কি আসবে টিপটিটে মে করতে কি লাগবে তার তাই না এখানে বলা আছে অফরন্ত আরামায়েশ অফরন্ত আরামায়েশ তাহলে তার আসলে কতটুকু লিমিটেশন আছে কতটুকু মানে কি সে দুইটা আপেল খেলে তার কি তৃপ্তিটা চলে আসবে বা তৃপ্তিটা কি যদি না মিটে তাহলে কি চব্বিশ ঘন্টা সে আপেলটা খেতেই থাকবে আমার ঠিক বুঝতে আসছে না এটা আর এরপরে জান্নাতে যে বলা হয় যে জাহান্নামী এবং জান্নাতি যারা তারা খুব পাশাপাশি থাকবে একে অনেকে দেখবে যে জাহান্নামীরা বলবে ভাই আমাকে একটু খাবার দেন আমাকে একটু পানি দেন তাহলে কি জান্নাত এবং কি দুটো পাশাপাশি তাহলে কি জান্নাত জান্নাতের মধ্যে কি জাহান্নামের দুর্গন্ধ দুর্গন্ধগুলো ছড়িয়ে আসবে না ব্যাপার আকারে তো জাহান্নামের যে দুর্গন্ধ ময়লাযুক্ত যে অবস্থা সেটার তো স্মেল চলে আসার কথা তাহলে কি তারাও খুব ডিস্টার্ব ফিল হবে না মানে জান্নাত এবং জাহান্নামের যে কাছাকাছি অবস্থান সেখান থেকে একই সাথে জানামের ব্যাপারে শুধুমাত্র আগুন দিয়ে ভয় দেখানোর কথা বলা হচ্ছে আগুন দিয়ে আপনাকে পুড়িয়ে এটা করা হবে ওইটা করা হবে চিকেন ফ্রাই বানানো হবে আর অনেক কিছু মানে জাস্ট সব কিছু কিন্তু আগুন এরপর সূর্য মাতার খুব কাছাকাছি নিকটবর্তী অবস্থায় চলে আসবে এখন সূর্যের যে অবস্থান সেটা কাছাকাছি আসলে সে মানুষের অস্তিত্ব থাকে কিনা সেটা আপনার চিন্তা করে দেখবেন সে বিষয়ে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি না কিন্তু আমি এখানে বলতে চাই যে আগুন দিয়ে কেন শাস্তি দেওয়ার বিষয়টা বারবার চলে আসছে আরবের মরুভূমি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং খুব গরম অবস্থা খুব টেম্পারেচার বেশি এবং সেই জায়গা থেকে সে ভাবছে যে আগুনের ভয়টা দেখালেই মানুষ বেশি আমার দিকে ইমপ্রেস হবে সেই কারণে সে আগুনের ভয়টা বারবার দেখাতো এবং সেটা তাই হয়েছে যার নামের আগুনের ভয় দিয়ে তাকে বারবার দেখানো হয়েছে মানুষজনকে মানুষজনকে আসলে বুক বানানো হয়েছে এই সমস্ত জাহান নামের আগুনের উত্তপ্ততা ভয়াবহতা শাস্তি বর্ণনা করে কারণ সে মুহূর্তে সে আগুন গরম ছাড়া তার মাথায় কারণ যারা যারা বরফ অঞ্চলে থাকেন তাদেরকে যদি বরফ দিয়ে বয় দেখানো তারা কিন্তু বেশি ভয় পাবে ঠিক না তাদেরকে আগুন দেখালে তারা বলবে ও আগুন তাহলে তো ভালোই হইতো এটা প্র্যাকটিক্যাল করবেন আপনারা আপনারা যখন শীতকাল আসে দেখবেন দেখবেন আগুনের কাছাকাছি মানুষ চলে যায় এবং তারা ভাবে যে কোথাও যদি আগুন পাওয়া যেত তাই না তো শীতকালে মানুষ কিন্তু আগুন খোঁজে আর যখন খুব গরম আসে তখন কিন্তু একটু কুল খোঁজে কোথায় একটু ঠান্ডা পাওয়া যাবে কোথায় একটু ঠান্ডা পানি পাওয়া যাবে এটা কিন্তু খুঁজে তাহলে বুঝতে পারলেন যে মানুষকে মোহাম্মদ কেন এই বারবার আগুন দিয়ে বয়ে দেখাতো কারণ হচ্ছে মোহাম্মদ নিজে আগুনের যে উত্তপ্তটা সেটা ফিল করতো কিন্তু যারা বড় অঞ্চলে আছেন তাদের ব্যাপারে তার কোনো জ্ঞানেই ছিল না যে তারা আগুনকে ভয় পাবে না এই কারণে সে আগুন দিয়ে বারবার ভয় দেখিয়ে যেত আরবের মরু অঞ্চলের মানুষজনকে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে উর্ধনে গিয়ে সে আহ জাহ্নাত এবং জাহান্ন দেখে আসছে ষাটটি আসমানের উপরে আসলে ষাটটি আসমান বলতে কিছুই নেই অনেকেই গো দিয়ে বলে থাকেন ষাটটি স্তর আহ টোপো স্পেড স্পের এই সমস্ত স্তরের কথা বলে থাকেন বাট এগুলো না তা সে এখানে স্পষ্টভাবে বলছে মানে আকাশে নাকি দরজা থাকে হ্যাঁ নাকি দরজা থাকে যাই হোক সেটাও যদি কিছু করে মেনে নেই তার মানে বোঝা গেল জান্নাত হচ্ছে উপরের দিকে আচ্ছা কিন্তু মানুষকে মাঠে দিলে কোথায় যাচ্ছে নিচের দিকে রাইট আচ্ছা মানুষকে মাঠে দিলে যাচ্ছে নিচের দিকে আর জাহান্নাম জান্নাত জাহান্নাম দিকে দেখে আসছে মোহাম্মদ কোথায় উপরের দিকে তাহলে কি কি আসলো বিষয়টা এবং যারা কবরে তিনটি প্রশ্নের উত্তর খুব যথাযথভাবে দিতে পারবে তাদেরকে নাকি জান্নাতের সাথে তার কবরটা একটি সংযোগ অথবা সোরং বা কানেকশন দিয়ে দেওয়া হবে তার এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে জান্নাত জাহান্ন হচ্ছে নিচের দিকে রাইট ও রং আচ্ছা তাহলে মোহাম্মদের ম্যানেজের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে জান্নাত হচ্ছে উপরের দিকে ষাটটি আসমানের উপরে আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মাটি দেওয়ার পরে বারজাক থেকে মানে কিয়ামত পর্যন্ত বা হাসর পর্যন্ত তখন বিষয়টা আসছে নিচের দিকে তাহলে কোনটা আপনি বিলবি বিলিভ করবেন যে নিচের দিকে যান না থেকে উপর দিকে দিস ইজ কনফিউশন সব মিলে এটি বলতে চাই যে আসলে কোরআনে যে সমস্ত হুরের বর্ণনা জান্নাতে বর্ণনা দেয়া আছে আমি লাস্টের দিকে একটি কোটেশন করতে চাই আপনারা দেখবেন সুরা ওয়াকিয়ায় ছাপ্পান্ন নম্বর সুরার সতেরো থেকে উনিশ নম্বরে আয়তে বলা আছে যে এখানে নাকি খুব সুন্দর স্বরাজ দেওয়া হবে মদ দেওয়া হবে জান্নাতে নাকি মদ পাবেন আপনি চিন্তা করুন তো জান্নাতে মদ কি কেউ মাতলামি করবে এবং এখানে অনেকে বলে যে না এটা আসলে ওরকম মদ হবে না যে মদ খেয়ে মাতলামি করবে কিংবা অজ্ঞান হয়ে যাবে এই সমস্ত মদ হবে না তাহলে যদি এরকম মদ নাই হয় নেশাগ্রস্ত যদি নাই হয় তাহলে কি সেটা মদ হলো তাহলে কি সেটা মদের গুণ রইলো মদের ক্যারেক্টার যদি না থাকে তাহলে সেটা মদ না জানাতে আপনি মদও পাবেন চিন্তা করেন অবস্থা যাই হোক আমি বাড়াবো না ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি আর নেক্সটে আমি কথা বলবো নবী মোহাম্মদের জীবন বৈবাহিক জীবন নিয়ে কথা বলবো এবং তার যে বিয়েগুলা অনেকগুলো বিয়ে হয়েছিলো সবগুলো বিয়ের বিষয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং অবশ্যই খুব শীঘ্রই আসার চেষ্টা করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার পথে শুভকামনা জানে আর ভিডিওটি এখানে র্যাপ আপ করছে বাই